গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 4 জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে 3 জন মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 2 জন এবং রাজশাহী ও নাটোরের 1 জন করে বাসিন্দা রয়েছেন। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 7 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 63 জন রোগী ভর্তি রয়েছেন আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 192টি। এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর ও জেলায় 242টি করোনার নমুনা পরীক্ষা করে 13 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 5.37%। এর আগে গত পরশু ছিল 0.05%। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।